তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90 এর বেশি। তোমাকে হতেই হবে একবার প্রথম, তার বদলে মাত্র 85। পাঁচটা নম্বর কেন কম, কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্য তোমার মা কাক ভরে ওঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষার সারা দিন বসে থাকতো বাড়ির ওয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়ত। যতক্ষণ না বাড়ি ফিরে আমি তোমার হোমওয়ার্ক দেখছি, তারপর আঁচলে মুখ মুছে ঢুকত গিয়ে ভ্যাপসা রান্নাঘরে। এই জন্যে হার ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা, জল খাবার হপ্তায় 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে হিসাব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার। ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় গাড়ি ওপারা, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে। হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বক্স, ঘ্যামো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না। ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে তোকে চেনে, আমাদেরও নিয়ে যাবে। তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে নিয়ে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ, আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ, আরো পাঁচ, আরো পাঁচ, পাঁচ পাঁচ করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাজবে তো বাঁচার মতো বাজ। না বাপি, না না বাপি, আমি মন দেই না কোনো দিকে। না বাপি, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দেই, নোট দেই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না না, আমি মেয়েদের সঙ্গে মিশতে চাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে, কত ছোট লোক। না, আমি খেলতে চাই না, কখনো খেলতে যাই না, আমার কোনো বন্ধু নেই। না বাপি, না। হ্যাঁ বাপি, একজন আছে অপু, এক ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি। হ্যাঁ বাপি, হ্যাঁ, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়।